প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বশরী, টিপিক্যালের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের মাইটোসিস সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো মিউসিস কোষ বিভাজন সম্পর্কে। যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়, অর্থাৎ একেবারে হাফ থাকে, পুরোটা না হয় অর্ধেক হয়ে যায়, তাকে বলা হচ্ছে মিউসিস কোষ বিভাজন। লক্ষ্য করবে এই যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়েছে। এর প্রথমবার বিভাজনে দুটি হয়, দ্বিতীয়বার বিভাজনে হয় টোটাল চারটি। পরপর দুইবার বিভাজিত হয়ে চারটি কোষ গঠন করে, অপত্য কোষ গঠন করে এবং প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। দেখো, মাতৃকোষে ছিল দুইটা অ্যান, কিন্তু অপত্য কোষে আসতেছে একটা করে অ্যান, তাহলে অর্ধেক হয়ে গেলে তাকে আমরা বলবো মিউসিস কোষ বিভাজন। হ্রাসমূলক বিভাজন, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। মিউসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন? আবারও বলতে হয় একই কথা, যে আগে সংজ্ঞাটা লিখতে হবে, যে এই কথাটি, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়, তাকে বলা হচ্ছে মিউসিস কোষ বিভাজন। এটা লিখে তারপর লিখবে মিউসিস কোষ বিভাজনের সৃষ্টি অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়, অর্থাৎ কমে একেবারে অর্ধেক হয়ে যায় বলেই, মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায় বলে একেবারে কমে যায়, অর্থাৎ হ্রাস পায় বলে এ ধরনের কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। ক্রোমোজোমের সংখ্যা কমে যায় বলে এর নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এখন যদি আমরা বলি মিউসিস অ্যাকচুয়ালি হয় কোথায়, মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া মূলত ঘটে জীবের জনন মাতৃকোষে। জীবের জনন মাতৃকোষ হচ্ছে দুই ধরনের, পুংজনন কোষ বা শুক্রাণু, স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু। শুধুমাত্র জনন কোষ সৃষ্টির সময় মিউসিস কোষ বিভাজন ঘটে এবং শুক্রাণু ও ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। পরবর্তীতে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়, অর্থাৎ এটা যদি হয় একটা জনন মাতৃকোষ, এটা যদি একটা জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষে মিউসিস কোষ বিভাজন হয়, ফলে যে কোষটা তৈরি হবে সেটা অর্ধেক হয়ে যাবে। কয়টা হয়ে যাবে? ডিম্বাণু এন। আমরা বলেছি একটা কোষ ভেঙে চারটা হয়, চারটার মধ্যে এখানে আমরা কেবল একটি কোষকে দেখিয়েছি, একটা ডিম্বাণু এন অর্ধেক হয়ে গিয়েছে। আবার এখান থেকে মিউসিস কোষ বিভাজনের ফলে একটা শুক্রাণু এন, আবার এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্টি হয় আবার নতুন করে জায়গা, তখন তার মধ্যে চলে আসে কোষের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ এই এন আর এন ইকুয়াল টু হয়ে যায় টু এন। এন বলতে হ্যাপ্লয়েড আর টু এন বলতে বোঝায় ডিপ্লয়েড, অর্থাৎ দুই প্রস্থ ক্রোমোজোম থাকলে তাকে বলবো ডিপ্লয়েড, এক প্রস্থ ক্রোমোজোম এন থাকলে তাকে বলবো হ্যাপ্লয়েড। জনন মাতৃকোষে মিউসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোমের যে অবস্থা তাকে বলা হয় হ্যাপ্লয়েড, যেমন শুক্রাণু ও ডিম্বাণুর ক্রোমোজোম ডিপ্লয়েড। যে দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটার ফলে ক্রোমোজোমের যে অবস্থা হয় তাকে আমরা বলবো ডিপ্লয়েড, যেমন জাইগোট, দেহের কোষের ক্রোমোজোম ইত্যাদি। মিউসিসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন মিউসিস কোষ বিভাজনে জীবের জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিউসিস কোষ বিভাজন ঘটে। মিউসিস কোষ বিভাজনে একটি কোষ হতে চারটি কোষের সৃষ্টি হয়। এ ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভক্ত হয় কিন্তু নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার। মিউসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়। এগুলো হচ্ছে মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, অর্থাৎ পরীক্ষার সময় যদি চিত্র আকারে আসে, কি চিত্র দেখে বুঝবে এটা মাইটোসিস না মিউসিস? যদি চিত্রের মধ্যে তুমি দেখো যে ক্রোমোজোম মিউসিস কোষ বিভাজনে চারটি কোষের সৃষ্টি, যে কোষ বিভাজনে চারটি কোষের সৃষ্টি হয়েছে কিনা, যদি দেখলো যে হ্যাঁ চারটি কোষ সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়েছে কিনা, যদি এই অবস্থা অর্ধেক দেখো তাহলে বুঝে নেবে সেটা হচ্ছে মিউসিস কোষ বিভাজন। আর বিভাজনটা কবার হয়? দুবার হচ্ছে কিনা সহজ করে বোঝানোর জন্য, মিউসিস দুই ভাগে হয়, মিউসিস এক, মিউসিস দুই, দুইটা বিভাজন হয়। প্রথম মিউসিস এক একবার বিভাজন হয়, এখানে চারটা ক্রোমোজোম বিভাজিত হয়ে চারটা থেকে অর্ধেক হয়ে কয়টা হলো? দুটো হলো। ঠিক তেমনি এটা মিউসিস দুই বিভাজন, এতেও কি হলো দ্বিতীয়বার বিভাজনের সময় এই ক্রোমোজোম থেকে, এই নিউক্লিয়াস থেকে ভেঙে হলো কিন্তু এক্ষেত্রে আর অর্ধেক হয়নি, এক্ষেত্রে যা ছিল তা সমানই রইল। তাহলে প্রথম অংশটাই মিউসিস হ্রাসমূলক, পরবর্তী অংশটা কিন্তু আর হ্রাসমূলক না, পরবর্তী অংশটায় একোষ থেকে একোষের ক্রোমোজোমের সংখ্যা একেবারে সমান, তাই এই অংশটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো মিউসিস এক প্রথম বিভাজন, মিউসিস দুই হচ্ছে দ্বিতীয় বিভাজন, এই অংশটা মিউসিস এক মিউসিস দুই। তো মিউসিস এককে মিউসিসই বলা যায় কিন্তু মিউসিস দুইকে আমরা আবার বলতে পারি এটা কী দশা, এভাবে যদি আমরা দেখি এটাকে আমরা ধরে নেব যে এটা মাইটোসিস বিভাজন হয়েছে, যেহেতু সমবিভাজন হয়েছে, সমীকরণিক বিভাজন হয়েছে। এভাবে আমরা পরীক্ষার সময় সহজে মাইটোসিস এবং মিউসিস কোষ চিনতে পারবো।
মিউসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে এখন একটু আলোচনা করব। মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের জনন কোষ সৃষ্টি হয়, পরবর্তী বংশধর সৃষ্টিতে সহায়তা করে। অর্থাৎ জনন কোষ যদি সৃষ্টি না হতো পরবর্তী বংশধর কিন্তু আসতো না। তাহলে প্রথম পয়েন্টটা আসতেছে জনন কোষ সৃষ্টি। দ্বিতীয়ত হচ্ছে ক্রোমোজোমের সমতা। হ্যাপ্লয়েড শুক্রাণু হ্যাপ্লয়েড ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্ট ডিপ্লয়েড জীব তার ক্রোমোজোমের সমতা রক্ষা করে। অর্থাৎ ক্রোমোজোমের সমতা রক্ষা করে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ক্রোমোজোমের মধ্যে একই রকমই আবার অবস্থা ঘটে দেহকোষের। যেমন এখানে আমরা বলেছি যে টু অ্যান্ড টু অ্যান্ড ভেঙে অ্যান হয়েছে, কিন্তু পরবর্তীতে জায়গা সৃষ্টির সময় আবারও কী হয়েছে টু অ্যান্ড। যদি শুধুই ভেঙে অর্ধেক হয়ে যেত তাহলে তো ক্রোমোজোমের ক্রোমোজোমই থাকতো না একটা সময়। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা সবসময়ই দুই প্রস্থই থাকে, কখনো এক প্রস্থ থাকে না। শুধুমাত্র জনন মাতৃকোষ সৃষ্টির সময় এক প্রস্থ হয়, কিন্তু পরবর্তীতে জায়গা সৃষ্টির সময় সেটা দ্বিপ্রস্থতে দ্বিপ্রস্থ অবস্থায় রূপ লাভ করে। প্রজাতির স্বকীয়তায় এই কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের মধ্যে ধ্রুব থাকায়, ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুব অর্থাৎ নির্দিষ্ট থাকায় বংশানুক্রমে প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে। অর্থাৎ প্রজাতি তার নিজস্বতা নষ্ট হয়ে যায় না, নিজস্বতা তার ঠিক থাকে। বৈচিত্র্যের সৃষ্টি হয়। মিউসিস কোষ বিভাজনের ফলে জীবের বিভিন্ন ধরনের বৈচিত্র্যের সৃষ্টি হয়। অভিব্যক্তি মিউসিস কোষ বিভাজনের ফলে আসে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তি, ধারা এবং প্রবাহ। যৌনক্রম, সকল জীবের জীবনচক্রে যৌনক্রম আছে, সেখানে মিউসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। অর্থাৎ যে সকল জীবের জীবনে যৌনক্রম দেখা যায় সেখানে মিউসিস কোষ বিভাজনই যৌনক্রমের জন্য মূলত মুখ্য ভূমিকাটা পালন করে। মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া মিউসিস ছাড়া সম্ভব নয়। যদিও মেন্ডেলের সূত্র সম্পর্কে এখনও তোমরা জানো না, পরবর্তীতে দ্বাদশ অধ্যায়ে হয়তো কিছুটা জানবে। ম্যান্ডেল ছিলেন বংশগতির জনক। সে যে বংশগতি সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছিলেন বা দিয়েছিলেন সে ধারণাগুলো সম্পর্কে জানার জন্য আমাদের এই মিউসিস কোষ বিভাজন, এই ম্যান্ডেলের সূত্র ব্যাখ্যা মিউসিস কোষ বিভাজন ছাড়া সম্ভবই হতো না। আমরা এখন আরেকটু জানবো, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বের ক্ষেত্রে আমরা পয়েন্ট আকারে শিখবো। প্রথমে আসতেছে দেহের গঠন ও বৃদ্ধি। বহুকোষী জীবের দেহ গঠন দৈহিক বৃদ্ধি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। জননাঙ্গ সৃষ্টি, জীবের জনন অঙ্গটাও সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের ফলে, কিন্তু জনন অঙ্গের মধ্যে যে কোষ বিভাজন হয় সেটাতে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হয় আবার কিন্তু মিউসিস কোষ বিভাজনের ফলে, বাট জনন অঙ্গটা সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের ফলে। ক্রোমোজোমের সমতা, জীবকোষে ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ সকল ক্রোমোজোমের সকল নিউক্লিয়াসের ভিতরে যেন ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, সমীকরণিক বিভাজন, এই জন্যই বলা হয় মাইটোসিসকে। কোষের আকার ও আয়তন, এই ধরনের বিভাজনে সৃষ্ট অপত্য কোষে মাতৃকোষের মতো সমগুণ সম্পন্ন হয়, অর্থাৎ একই গুণ থাকে, প্রত্যেকটাতে সমান গুণ থাকে, ফলে প্রতিটি কোষের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে থাকে। ক্ষয়পূরণ, জীবদেহে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল কম, আয়ু একেবারে কম, সে সকল কোষ বিনষ্ট হলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ওই ক্রমাগত ক্ষয়পূরণ হয়ে যায়। যেমন ধরো কোনো কারণে অ্যাক্সিডেন্টলি রান্নাঘরে কাজ করতে গিয়ে অথবা তোমরা দুষ্টুমি করতে গিয়ে পড়ে পায়ের একটা অংশ কেটে গেলো, ছিলে গেলো, মাংস উঠে গেলো, সারা জীবন তোর মাংস উঠা অবস্থায় থাকবে না, ধীরে ধীরে ওই অংশটা ভরে যাবে। কীভাবে ভরে যাবে? এই অংশটাও মাইটোসিস কোষ বিভাজনের ফলে ভরে যায়। কারো কেটে গেলে সেলাই দিতে হয়, অপারেশনের পর সেলাই করতে হয়, তো ওই জায়গাগুলো কীভাবে ভরে যায়? সব জায়গায় ভরে যায় মাইটোসিস কোষ বিভাজনের ফলে, অর্থাৎ সে আমাদের শরীরে ক্ষতস্থান পূরণ করে। আর এই ধরনের লোহিত কোষ, ত্বকের কোষ এভাবে ক্ষতস্থান পূরণে সহায়তা করে। ক্যান্সার সৃষ্টিতে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সারও সৃষ্টি করে, যা জীবের জন্য বিপজ্জনক। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে E6 ও E7 নামক দুটি জিন মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণকে নষ্ট করে দেয়, ফলে জীবের সৃষ্টি হয় টিউমার এবং ক্যান্সার। এক্ষেত্রে যদিও আমরা এটা পড়ছি মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে গুরুত্বের মধ্যে, তারপরে যদি আলাদা করে আসে যে ক্যান্সার কোষ কীভাবে সৃষ্টি হয় তাহলে এতটুকু লিখলেই তোমাদের নাম্বারটা পেয়ে যাবে। ক্যান্সার কোষ মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্টি হয়, এক্ষেত্রে এতটুকু বর্ণনা দিলেই তোমাদের হয়ে যাবে। তা আজকে তোমাদের সাথে মাইটোসিস মিউসিসের আলোচনার পর আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইটোসিস ও মিউসিস কোষ বিভাজনের মধ্যকার পার্থক্য। মাইটোসিস এবং মিউসিস কোষ বিভাজন আমরা জেনেই ফেলেছি, মাইটোসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে দুটি হয় আর মিউসিসে হয় চারটি। তো বিভাজনের স্থান, সবার প্রথমে মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে, অপরদিকে মিউসিস কোষ বিভাজন ঘটে জীবের জনন কোষে, শুক্রাণু আর ডিম্বাণুতে হয়। বিভাজনের স্থান, মাইটোসিস কোষ বিভাজন ক্রোমোজোম ও নিউক্লিয়াসে বিভাজিত হয় একবার। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম আর নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে একবার, কিন্তু মিউসিস কোষ বিভাজনে আমরা আলোচনা করেছি ক্রোমোজোম এবং নিউক্লিয়াসের বিভাজন ঘটে কয়বার, ক্রোমোজোম একবার হলো, নিউক্লিয়াসের বিভাজন ঘটে পরপর দুইবার।
অপত্যকোষের সংখ্যা মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি করে। অন্যদিকে মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষ বিভাজিত হয়ে মাত্র টোটাল চারটি অপত্যকোষের সৃষ্টি করে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে দুটি কোষের সৃষ্টি হলো, মিয়োসিস কোষ বিভাজনে চারটি কোষের সৃষ্টি হয়। তোমরা যদি পয়েন্টের নামগুলো মনে রাখো তাহলেই কিন্তু সহজ হয়ে যায়। আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা মাইটোসিস কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের একেবারে অর্ধেক হয়ে যায়, অর্থাৎ কমে হাফ হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনে একেবারে সমান থাকে। বিশেষ নাম মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। একটু আগে আমরা বলেছি যে মাইটোসিস কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে, সমান থাকে বলে একে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আর অন্যদিকে মিয়োসিস কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্রাস পায়, তাই একে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। ক্রোমোজোমের গুণাগুণ মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্যকোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, অর্থাৎ হুবহু দেখতে একই রকমই হয় অপত্যকোষটি মাতৃকোষের মতো। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্যকোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না, কারণ এতে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার কারণে সব গুণ গুণাবলী সে পায় না, তাই এতে হচ্ছে ক্রোমোজোমের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে না। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এর মাধ্যমে শেষ হয়ে গেল নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কিত আলোচনা। তোমাদের সকল অধ্যায়গুলো অ্যাকচুয়ালি আমার জীববিজ্ঞান চ্যানেলে দেওয়া আছে এবং এগুলোর বর্ণনাও আমার ওয়েবসাইটে সবগুলোর এই টপিকসগুলো সবগুলো লেখা আছে ভালোভাবে। তো এরপরেও যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছে করে, কিছু মানে সম্পর্কে খোঁজ নিতে ইচ্ছে করে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। কোনো কিছু প্রশ্ন থাকলে আমি সেগুলোর উত্তর করব। তো আজকে ভালো থাকবে, এ আশা করি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।